আজ আমি হাতে পেয়েছি হর্ষবর্ধন গোবর্ধন এক এবং দুই সমগ্র কল্পবিশ্ব থেকে। এখনো পর্যন্ত প্যাকেটটি ঠিকই আছে, কোথাও ছেঁড়া ফাটা আমি খেয়াল করিনি। এখনো পর্যন্ত দেখে ঠিকঠাকই মনে হচ্ছে পুরোপুরি। তো এবার আমি সেটি একটু আনবক্সিং করে দেখাতে চাই কেমন কি হয়েছে না হয়েছে। প্যাকেজিং খুব দেখে ভালোই মনে হচ্ছে, কোথাও কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না এখনো অব্দি। খুব আঁটোসাঁটো ভাবে প্যাকেজিং, ছিঁড়া ফাটার কোনো চিহ্ন এখনো অব্দি নেই। বইয়ের কোনগুলো মনে হচ্ছে মূল্যেও মিলতে পারে, বাট সেটাই এবার দেখার। ছেঁড়া বা ফাটার কোনো সম্ভাবনা নেই। বাবল র্যাপিং, এটা এর আগেও আমি দেখেছি, যারা যারা অলরেডি হর্ষবর্ধন গোবর্ধন পেয়েছেন তারা প্রত্যেকেই বলেছেন যে বাবল র্যাপিং করেই পাঠানো হয়েছে। আমার বেলাতে অন্যথা হয়নি। এবার বাবল র্যাপিংটা একটু কাটা যাক। যেটা ভয় পাচ্ছিলাম সেটা কিছুটা হলেও ঘটেছে। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বইয়ের কোণগুলো, আমি দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না, বইয়ের কোণগুলো আংশিক মুড়ে গেছে। ঠিক আছে, এটা হয়তো কোনো চাপে পড়েই হয়ে থাকবে, দেখা যাচ্ছে কিনা আশা করি। নিচটা ঠিক আছে, উপরের দিকটাই শুধু হয়েছে, এবং এখানেও এই কোণের দিকটা একটু আংশিক মুড়েছে, বাকি ঠিকই আছে। বাকি কোথাও কোনো সমস্যা নেই। বাকি আজ বই দুটি হাতে পেলাম, কাগজের কোয়ালিটি অসাধারণ। অনেকদিন পর এত সুন্দর কাগজের কোয়ালিটি পেলাম। সাধারণত ইম্পোর্টেড বইয়ে যে ধরনের কাগজের কোয়ালিটি আমি দেখতে পেয়েছি সেই ধরনের কাগজের কোয়ালিটি পেলাম। হাপা কলিন্স বা এরকম যে ধরনের পাবলিশার্সরা বই টই আর কি বানান, পাবলিশ করেন, তাদের কাছেও এরকম আর কি কোয়ালিটি আমরা এক্সপেক্ট করি। বাট থ্যাংক ইউ গল্পবিশ্ব, আমি আমার কপি দুটি পেয়ে গেলাম আজ। অনেক অনেক ধন্যবাদ।